অহংকার প্রকাশ পায় এমন কিছু লেখার ব্যাপারে আমি বেশ সচেতন খুব চেষ্টা করি কেউ যেন আমার ভেতরের অহংকার বুঝতে না পারে এই যুক্তিতে যে ঘটনাটি আমি এখন বলবো তা বলা উচিত না ঘটনাটির মধ্যে সূক্ষ্ম এবং স্থূল দুই রীতিতেই অহংকার প্রকাশ পায় তবু বলে ফেলছে দুবছর আগে আমি কলকাতায় বইমেলায় গিয়েছিলাম বাংলাদেশ প্যাভিলিয়নে মাত্র ঢুকেছে হঠাৎ আমাকে চমকে দিয়ে ধুতি পাঞ্জাবি পরা এক ছেলে পাঁচ প্রণাম করে বলল দাদা আমি হিমু দেখুন আমার পাঞ্জাবি হলুদ আমি বললাম হিমুরা তো খালি পায়ে হাঁটাহাঁটি করে দেখি তোমার পা সে সবগুলি দাঁত বের করে তার খালি পা দেখালো নিজের দেশের অনেক হিমুর দেখা পেয়েছি বিদেশে এই প্রথম হিমু দেখলাম আমার ত্রিশ বছর লেখালেখির ফসল যদি হয় কিছু হিমু তৈরি করা তাহলে তাই সই আমি এতেই খুশি পরম করুণাময় আমাকে যথেষ্টই করুণা করেছেন হুমায়ুন আহমেদ নোহাসপল্লী গাজীপুর পড়ছিলাম হিমু প্রসঙ্গে হুমায়ুন আহমেদের লেখা মাই অডিও বুকে সবাইকে স্বাগতম আবার চলে এলাম হিমুর বই নিয়ে আমরা ইতিমধ্যে হিমু সিরিজের দশটি বই পড়ে ফেলেছি আজকে পড়ব সিরিজের এগারোতম বই বইটির নাম চলে যায় বসন্তের দিন চলে যায় বসন্তের দিন কি অদ্ভুত কথা বসন্তের দিন কেন চলে যাবে কোনো কিছুই চলে যায় না এক বসন্ত যায় আরেক বসন্ত আসে স্বপ্ন চলে যায় আবার ফিরে আসে আমি হিমু আমি কেন বলবো চলে যায় বসন্তের দিন আমার মধ্যে কি কোনো সমস্যা হয়েছে কি সেই সমস্যা চলুন সমস্যাগুলি খুঁজে বের করি আজকে পূর্ব বইটির প্রথম অংশ এবং বরাবরের মতো বই পাঠেই সবার সাথে আছি আমি সজল নিয়মিত আমাদের অডিও বুকগুলো শুনতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ হিমু আমি মহাবিপদে পড়েছি তুই আমাকে বিপদ থেকে উদ্ধার কর বিনিময়ে যা চাইবি তাই দেব আমার অতি গুণধর পুত্র মনে হয় কাণ্ড ঘটিয়ে ফেলেছে ভাড়াখাটা টাইপ একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে মুখে অবশ্যই এখনও কিছু বলছে না আমি গন্ধে গন্ধে বুঝে ফেলেছি আমার ঘুম হারাম হয়ে গেছে মেয়েটার নাম ফুলফুলিয়া যে মেয়ের নাম ফুলফুলিয়া সে কেমন মেয়ে বুঝতেই তো পারছিস ঘটনা এখানেই শেষ না ওই হারামজাদি মেয়ের বাবা কি করে জানিস সে হারমোনিয়াম বাদক যাত্রা দলে হারমোনিয়াম আর কিসব নাকি বাজায় তুই চিন্তা করে দেখ সেলের বাবা ক্যাবিনেট সেক্রেটারি আর শ্বশুর হারমোনিয়াম বাদক হিমু যেভাবেই হোক জহিরকে বুঝিয়ে সুঝিয়ে পথে আনতে হবে ওই হারামজাদিকে দূরে কোথাও বিয়ে দিয়ে বিদায় করার ব্যবস্থা কর যাবতীয় খরচ আমি দেব প্রয়োজনে হারামজাদিকে গয়নাও কিনে দেব তোর দোহাই লাগে ঘটনা কাউকে বলবি না চিঠি পাওয়া মাত্র আমার কাছে চলে আসবি দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নেব তোর খালু সাহেব এখনো কিছু জানে না তাকে ইচ্ছা করে কিছু জানাইনি এত বড় শখ সে নিতে পারবে না ধুম করে একটা অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে একবার অ্যাটাক হয়েছে দ্বিতীয়বার হলে আর দেখতে হবে না হিমু তুই আমাকে বাঁচা ইতি তোর মাঝে দেখালা এক পৃষ্ঠার চিঠি চিঠির সঙ্গে পাঁচশো টাকার চকচক একটা নোট স্ট্যাপল করা এটা হলো মাঝে দেখালার স্টাইল তিনি কাউকে চিঠি দিয়েছেন সঙ্গে টাকা স্ট্যাপল করা নেই এমন কখনো হয়নি চিঠির সঙ্গে টাকা দেওয়ার পেছনে একটা গল্প আছে খুব ছোটবেলায় মাঝে দেখালার বড় মামা তাকে একটা চিঠি দিয়েছিলেন চিঠির সঙ্গে ছিল একটা চকচকে দশ টাকার নোট জীবনের প্রথম চিঠি সেই সঙ্গে টাকা খালার মাথার ভেতরে ব্যাপারটা ঢুকে গেল তখন থেকেই তিনি ঠিক করেছেন যখনই কাউকে চিঠি লিখবেন সঙ্গে টাকা থাকবে শৈশবের প্রতিজ্ঞা কৈশোর পর্যন্ত গড়ায় না মাঝে দেখালা ব্যতিক্রম তিনি এখনও প্রতিজ্ঞা রক্ষা করে চলেছেন শুরুতে দশ টাকা বিশ টাকা দিতেন অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে টাকার পরিমাণ বেড়েছে এখন চিঠি প্রতি পাঁচশো টাকা মাঝে দেখালার চিঠিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কোনো কারণ নেই দড়ি দেখলেই যারা সাপ মনে করে তিনি তাদের চেয়েও দুই ডিগ্রি উপরে যে কোনো লম্বা সাইজের জিনিস দেখলেই তিনি সাপ মনে করেন কাছে গিয়ে দেখবেও না সাপ কিনা দূর থেকেই চিৎকার চেঁচামেচি ও মাগো, দোতারায় সাপ এলো কীভাবে আমি নিশ্চিত জহিরকে নিয়ে তিনি যে মহা দুশ্চিন্তায় পড়েছেন তা পুরোপুরি অর্থহীন জহির অতি ভালো ছেলে সে যে কত ভালো তা একটা অতি ব্যবহার করে বোঝানো যাবে না খুব কম করে হলেও তিনটা অতি ব্যবহার করতে হবে অতি 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 ভালো ছেলে সে ফিজিক্সে অনার্স পড়ছে দুর্দান্ত ছাত্র পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারের চাকরি পেয়ে যাবে কিন্তু তার জীবনের স্বপ্নও সে একটা কফির দোকান দেবে আধুনিক কফি শপ জীবন কাটাবে কফি বিক্রি করে কারণ কফির গন্ধ তার ভালো লাগে কফি হাউজে লোকজন আনন্দ করে কফি খেতে খেতে গল্প করে এই দৃশ্য দেখতে ভালো লাগে এবং তার নিজেরও কফি খেতে ভালো লাগে সে কফি হাউজের নামও ঠিক করে রেখেছে শুধুই কফিতা জহিরের ধারণা ফ এবং ব খুব কাছাকাছি শুধুই কফিতা আসলে শুধুই কবিতা নিতান্তই ভালো মানুষ টাইপের লোকজনের মাথাতেই এরকম আইডিয়া আসে জহির সরল ধরনের ভালো মানুষ পৃথিবীতে বক্র ধরনের ভালো মানুষও আছে বক্র ভালো মানুষেরা ভালো তবেই তাদের চিন্তাভাবনা বক্র জহির সেরকম না ফুলফুলিয়া নামের কোনো মেয়ের সঙ্গে তার যদি ভাবও হয়ে থাকে জহিরের ভালো মানুষের জন্যই হয়েছে একজন ভালো মানুষ অন্য আরেকজন ভালো মানুষকে খুঁজে বের করে একটা চোর খুঁজে বের করে আরেকটা চোরকে ফুলফুলিয়ার সঙ্গে পরিচয় হলে দেখা যাবে সেও চমৎকার একটি মেয়ে জহিরে শুধুই কফিটা কফি শপে কফি বানানোর জন্য ছটফট করছে কাস্টমারকে নিজে ছুটে গিয়ে কফি দিচ্ছে আদরে গলায় বলছে কফি কেমন হয়েছে খেয়ে বলুন তো ভালো হলে কিন্তু আরেক মুখ খেতে হবে মাঝেদে খালার দুশ্চিন্তা দূর করার জন্য না ফুলফুলিয়ার ব্যাপারে কৌতূহলী হয়েই খালার ধানমন্ডি বাসায় গেলাম খালু সাহেব আমাকে দেখে প্রথম কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে থাকলেন যেন চিনতে পারছেন না তারপর শুকনো গলায় বললেন কি ব্যাপার আমি বললাম কোনো ব্যাপার না আপনাদের দেখতে এসেছি খালু সাহেব ও বলে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে মুখ ঢেকে ফেললেন খালু সাহেব আমাকে সহ্যই করতে পারেন না মাজেদা দেখালা আমাকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বললেন তোর খালুর সামনে ওই প্রসঙ্গ তুলবি না আমি বললাম ওকে খালা বললেন জহিরের কাছ থেকে কায়দা করে ব্যাপারটা আগে জেনে নে আমি যে ঘটনা জানি এটা যেন জহির টের না পায় আমি আবারও বললাম ওকে খালা বিরক্ত গলায় বললেন ওকে ওকে করিস না তো তোকে দেখে মনে হচ্ছে তুই ব্যাপারটা হাসি তামাশা হিসেবে নিচ্ছিস মোটেই হাসি তামাশা না আমি বললাম অবশ্যই হাসি তামাশা না জহির কোথায় এক্ষুনি সারাশি দিয়ে জহিরের পেট থেকে সব কথা বের করে ফেলব শুরু হবে সারাশি আক্রমণ খালা বললেন আজ রাতে তুই আমার বাড়িতে থাকবি আমি বললাম কথা বের করে তোমাকে দিয়ে যাই থাকার দরকার কি থাকলে সমস্যা কি বড়লোকদের বাড়িতে আমার ঘুম হয় না খালা কমিউনিস্টের মতো কথা বলবি না তুই কমিউনিস্ট না তুই হিমু তোকে যেখানে ঘুমোতে বলা হবে তুই সেখানেই ঘুমাবি রাতে কি খাবি আমি বললাম যা খাওয়াবে তাই খাবো নতুন একটা বাবুরচি রেখেছি খুব ভালো মুগলায় রাধে। তোর কপাল খারাপ বাবুরচি ছুটিতে আছে অসুবিধা নেই পোলাও খা পোলাও আর ঝাল মুরগির ঝোল হবে না ফ্রিজে ইলিশ মাছ আছে ইলিশ মাছ ভেজে দিতে বলবো আচ্ছা গ্রামের বাড়ি থেকে সরবাটা ঘিয়ে এনেছি খেয়ে দেখ ঘি কাকে বলে ঠিক আছে খাবো সরবাটা ঘি মাঝে খালা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন ঘর ভর্তি খাবার কেউ খায় না খায় না কেন তোর খালুর ডিসপেপসিয়া হয়েছে কিছুই হজম হয় না পানি খেলেও নাকি টক ঢেকুর উঠে আর জহিরও খাওয়া ছেড়ে দিয়েছে গত এক মাস ধরে শুধু ডাল ভাত খাচ্ছে ওই দিন বলল শুকনামরিচ আর রসুন পিষে ভর্তা বানিয়ে দিলে ভর্তা দিয়ে খাবে আর কিছু খাবে না বলো কি খালা হতাশ গলায় বললেন আমার দৃঢ় বিশ্বাস ফুলফুলিয়া মেয়েটার সঙ্গে পরিচয় হওয়ার পর জহিরেই পাখনা করছে ওই মেয়ে যেহেতু শুকনামরিচের ভর্তা দিয়ে ভাত খাচ্ছে এর বেশি কিছু খাবার মুরদ নাই কাজেই জহিরকেও তাই খেতে হবে তাহলে তো ঘটনা অনেক দূর গড়িয়েছে তুমি চিন্তা করো না আমি টেক কেয়ার করছি হয় জহিরের স্ক্রু টাইট দিয়ে দেবো আর নয়তো নাট খুলে স্ক্রু বের করে নিয়ে আসব তুই একটা কাজ করবি অবশ্যই করব। কাজ করে ভাত খাবো ফুড ওয়ার্ক একটা ডিজিটাল রেকর্ডার পকেটে নিয়ে যা জহিরের সঙ্গে কথাবার্তা যা হবে রেকর্ড করে ফেলবি আমি বললাম মা হয়ে ছেলের গোপন কথা রেকর্ড করা ঠিক হবে খালা বলল অবশ্যই ঠিক হবে মা ছেলের ভবিষ্যৎ দেখবে না সে মাতারির সঙ্গে প্রেম করবে আর আমি আটকাবো না আমি বললাম তাহলে দাও তোমার ডিজিটাল রেকর্ডার আসল কথা যখন শুরু হবে তখন কায়দা করে রেড বাটন পুশ করবি পনেরো মিনিট রেকর্ড হবে আমি গলা নামিয়ে বললাম নিজেকে কেমন যেন স্পাই স্পাই লাগছে খালু সাহেবের তো একটা লাইসেন্স করা পিস্তল আছে পিস্তলটাও দাও পকেটে করে নিয়ে যাই স্পাই যখন হয়েছে পুরোপুরি হই একটা ম্যাগনিফাইং গ্লাস দাও স্পাইদের সঙ্গে ম্যাগনিফাইং গ্লাস থাকে ফাজলামি করিস না হিমু তোকে ফাজলামি করার জন্য ডাকিনি তোর সব ভালো ফাজলামিটা ভালো না তুই তোর খালুর সঙ্গে গল্প কর আমি ডিজিটাল রেকর্ডারটা রেডি করে দেই। ব্যাটারি আনতে হবে ব্যাটারি নেই আমি খালু সাহেবের সামনে বসে আছি ওনার নাম রহমতুল্লাহ তালুকদার কতক্ষণ বসে থাকতে হবে বুঝতে পারছি না ডিজিটাল ভয়েস রেকর্ডারের ব্যাটারি আসবে যন্ত্র পরীক্ষা নিরীক্ষা করে মিশনে যেতে হবে খালু সাহেব ন্যাশনাল জিওগ্রাফি থেকে চোখ তুলছেন না তিনি হাটের উপর পা তুলে দিয়েছেন পায়ের পাতা নাড়ছেন পাশে বসে থাকা মানুষটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করার চেষ্টা চেষ্টা সফল হচ্ছে না আমি বরং তার কর্মকাণ্ডে মজা পাচ্ছি আমি তাকিয়ে আছি টিভির দিকে টিভিতে সিএনএন চলছে শব্দহীন টিভি খালু সাহেব ইদানিং শব্দহীন টিভি দেখেন হিমু জি খালু সাহেব ন্যাশনাল জিওগ্রাফি বন্ধ করে আমার দিকে তাকালেন তার ভুরু কুচকে আছে নাকও খানিকটা কুঞ্চিত গরম মারের ছালপুরে ঘা হয়ে যাওয়া নিরীকুত্তার দিকে মানুষ এভাবেই তাকায় কি করছো আজকাল কিছু করছি না কিছু করছি না বাক্যটা যেভাবে বললে তাতে মনে হচ্ছে কিছু না করাটা খুব মহৎ কিছু আমি বললাম খারাপ কিছু না করার চেয়ে কিছু না করা তো অবশ্যই মহৎ চুরি ডাকাতি তো আমার সঙ্গে বাজে তর্ক করবে না জি আচ্ছা ব্যক্তিগতভাবে তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কিন্তু আমি অকর্মণ্য অলস মানুষ সারা জীবন অপছন্দ করেছি আমৃত্যু করব বলে ধারণা তুমি যদি কিছু মনে না করো অন্য কোথাও গিয়ে বসো তুমি আমার পাশে বসে আছো বলেই পরায় মন দিতে পারছি না তুমি কিছু মনে করছো না তো জি না কিছু মনে করছি না আমি নিশ্চিত তুমি আমার কথায় হার্ট হয়েছ তোমাকে হার্ট করার জন্য কথাগুলি বলিনি আমার নিজের ছেলে জহির যদি তোমার মতো জীবনযাপন করতো তাকেও আমি আমার পাশে বসতে দিতাম না খালু সাহেব আবারও ম্যাগাজিনে মন দিলেন এই পরিস্থিতিতে নিঃশব্দে উঠে অন্য কোথাও সরে যাওয়া উচিত সেটি করছি না মানুষটাকে আরেকটু রাগিয়ে দিতে ইচ্ছা করছে রেগে তেতে থাকবেন কিন্তু ভদ্রতা ও রুচিবোধের কারণে আমার সঙ্গে কথা বলতে হবে নিচু গলায় প্রায় হাসি মুখে এই দৃশ্যটি দেখতে ভালো লাগে ভদ্রতা এবং রুচিবোধ থাকারও বিপদ আছে আমি এখন জহিরের ঘরে জহির হাত পা সোজা করে বিছানায় লম্বা হয়ে শুয়ে ঘুমোচ্ছে গারো ঘুম এক বছর পর জহিরের সঙ্গে দেখা মানুষের বয়স বাড়ে এই ছেলের মনে হয় বয়স কমছে চেহারায় বালক বালক ভাব এসে গেছে ঘুমন্ত জহিরকে দেখে মনে হচ্ছে তার স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে সে রাত জেগে পড়ছে মাঝখানে ক্লান্ত হয়ে কিছুক্ষণ শুয়েছিল ভেবে রেখেছিল রেস্ট নিয়ে আবার পড়া শুরু করবে রেস্ট নিতে নিতে ঘুম এসে গেছে আমি ডাকলাম এই জহির এই জহির স্প্রিংয়ের পুতুলের মতো উঠে বসল কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে রোবট টাইপ গলায় বলল হিমু ভাই যান কটা বাজে আমি বললাম সাড়ে আট জহির বলল তোমার নটার মধ্যে আসার কথা তুমি সাড়ে আটটায় চলে এসেছ আশ্চর্য তো আমার নটার মধ্যে আসার কথা নাকি হুম আমি তোমাকে কল দিয়েছি সাতটা পাঁচ মিনিটে তখনই বলে দিয়েছি বাই তুমি যেন চলে আসো মানুষ টাইমের পরে আসে তুমি চলে এসেছ আগে কিভাবে কল দিলি ও বলল আধ্যাত্মিক উপায়ে কল দিয়েছি ব্যাপারটা যে সত্যি সত্যি কাজ করবে বুঝতে পারিনি আমার খুবই অবাক লাগছে মনে মনে আমাকে ডেকেছিস হুম কিভাবে ডেকেছি শোনো প্রথমে দরজা জানালা বন্ধ করেছি তারপর বিছানায় সবাসন হয়ে শুয়েছি হাত পা সোজা করে সরল রেখার মতো শোয়া চোখ বন্ধ করে এক মনে বলেছি হিমু ভাই যান তুমি যেখানেই থাকো রাত নটার মধ্যে চলে আসো পঞ্চাশ বারের মতো বলেছি বলতে বলতে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ার কথা না আমার ঘুম এসে গেছে টেলিপ্যাথিক উপায়ে তোমার কাছে মেসেজ চলে গেছে তুমি চলে এসেছ হাউ ওয়ান্ডারফুল টেলিপ্যাথিক ডাকাটাকির বুদ্ধি কি তোর মাথাতে এসেছে না কেউ দিয়েছে জহির নিচুকলায় বলল একটা মেয়ের কাছ থেকে এই বুদ্ধি পেয়েছি এই মেয়েটার বাসায় টেলিফোন নেই ওর যখন কাউকে ডাকার দরকার পড়ে তখন এভাবে ডাকে তাতে নাকি কাজ হয় মেয়েটার কথা আগে বিশ্বাস করিনি এখন পুরোপুরি বিশ্বাস হচ্ছে আমি বললাম মেয়েটার নাম কি ফুলফুলিয়া বেশ কিছুক্ষণ হতবম্ব হয়ে থাকার পর প্রায় তোতলাতে বলল তুমি কিভাবে সেটা দিয়ে তোর দরকার নেই মেয়েটার নাম ফুলফুলিয়া কিনা বল ও বলল হুম মেয়েটার বাবা তাকে ডাকেন ফুল মা যখন বেঁচেছিলেন তখন ডাকতেন ফুলিয়া মেয়েটা করেছে কি দুজনের নাম একত্র করে তার নাম দিয়েছে ফুলফুলিয়া তুই আমাকে টেলিপ্যাথিক বুদ্ধিতে ডেকে এনেছিস কেন ফুলফুলিয়ার বিষয়ে কথা বলার জন্যে ও বললো হুম তুমি এত সব জানো কিভাবে ভাইজান তুমি খুবই বিস্ময়কর একজন মানুষ তুই নিজেও কম বিস্ময় কর না যা হোক এখন ঘটনা কি বল তোমাকে আর নতুন করে কি বলবো তুমি তো মনে হচ্ছে সবই জানো তা জানি তবুও তোর মুখ থেকে শুনি জহির চাপা গলায় প্রায় তোতলাতে তোতলাতে বলল ভাইজান আমি ঠিক করেছি ফুলফুলিয়াকে বিয়ে করব ঠিক করে থাকলে করবি মা মনে হয় রাগ করবে তাই না রাগ অবশ্যই করবে তোর বাবার পিস্তল দিয়ে ফুলফুলিয়াকে গুলি করার সমূহ সম্ভাবনা ওকে কেন গুলি করবে গুলি করলে আমাকে করবে মাঝে দেখালা তোকে কিছুই বলবে না তুই যদি একটা খুন করে এসে বলিস মা আমি খুন করে এসেছি তাহলে খালা বলবেন ভালো করেছিস এখন যা গোসল করে আয় ভাত খা ইলিশ মাছের ডিম রান্না করেছি জহির অবাক হয়ে বলল এত কিছু থাকতে ইলিশ মাছের ডিমের কথা বললে কেন মনে এসেছে বলেছি তুই এত অবাক হয়ে আছিস কেন জহির বলল ফুলফুলিয়ার সবচেয়ে পছন্দের খাবার হলো ইলিশ মাছের ডিম আমার আবার ইলিশ মাছের ডিম খুবই অপছন্দের খাবার ফুলফুলিয়ার আরেকটা পছন্দের খাবারের কথা শুনলে তুমি চমকে উঠবে আমি বললাম শুকনামরিচের সঙ্গে রসুন মিশিয়ে বেটে ভর্তা জহিরের মুখ হা হয়ে গেল সত্যিকার বিস্মিত মানুষের মুখ দেখা খুবই আনন্দের ব্যাপার বেশিরভাগ মানুষই বিস্মিত হওয়ার ভান করে বিস্মিত হয় না জহির সত্যি সত্যি বিস্মিত তার হা হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আমি খুবই মজা পাচ্ছি জহির জি ভাই যান ফুলফুলিয়া সম্পর্কে তোর পরিকল্পনা কি বল শুনি খুব গুছিয়ে বলবি তার আগে এক মিনিটের জন্য চোখ বন্ধ কর কেন আমি একটা লাল বোতাম টিপব কিসের লাল বোতাম কিসের লাল বোতাম তোর জানার দরকার নেই তোকে চোখ বন্ধ করতে বলছি তুই চোখ বন্ধ কর জহির বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করলো আমি ডিজিটাল ভয়েস রেকর্ডের বোতাম টিপে জোহের সামনে রাখলাম এখন ইচ্ছা করলে চোখ মেলতে পারিস লজ্জা করলে চোখ মেলার দরকার নেই ফুলফুলিয়া সম্পর্কে তোর পরিকল্পনা গড়বর করে বলে যা ফিসফিস করবি না উঁচু গলায় বলবি প্রতিটি শব্দ যেন আলাদা করে বোঝা যায় টু দ্য পয়েন্ট থাকবি ফ্যানাবি না রেডি গেট সেট গো জহির আবার তার বিখ্যাত রোবট গলায় কথা বলা শুরু করলো মনে হচ্ছে প্রতিমন্ত্রীদের মতো লিখিত ভাষণ পড়ছে ভাইজান আমি ঠিক করেছি ফুলফুলিয়াকে বিয়ে করব আমি জানি সবাই খুব রাগ করবে কিন্তু আমি মন ঠিক করে ফেলেছি বিয়ে করব কাজের অফিসে বিয়েতে তুমি একজন সাক্ষী হবে আরেকজন সাক্ষীও তুমি জোগাড় করবে থেকে করবে সেটা তুমি জানো ফুলফুলিয়া সম্পর্কে আমার এই পরিকল্পনা বিয়ের পরেও কি তুই তোর মাকে জানাবি না বিয়ের পর জানাবো কাজে অফিস থেকে টেলিফোন করে জানাবো। খালাতকে স্ট্রেট বাড়ি থেকে বের করে দেবে তুই যাবি কোথায় জহির বলল সেটা নিয়ে চিন্তা করিনি চিন্তা না করে ভালোই করেছিস বেশি চিন্তাভাবনা করে কিছু হয় না তুই একভাবে চিন্তা করে রাখবি ঘটনা ঘটবে অন্যভাবে চিন্তাহীন জীবনযাপন করা উচিত ফুলফুলিয়ার একটা ছবি আমার কাছে আছে দেখবে আমি বললাম না ক্লাস সেভেনে পড়ার সময়কার ছবি এখনকার চেহারার সাথে কোনো মিল নেই এই সময়ের কোনো ছেলে প্রেমিকার ছবি পকেটে নিয়ে ঘুরে না ছবি পকেটে নিয়ে ঘোরাটাকে গ্রাম্যতা মনে করা হয় তুই কি মনে করে ঘুরছিস জহির বলল আমি ছবি পকেটে নিয়ে ঘুরছি না তো ছবিটা পেজমার্ক হিসেবে ব্যবহার করছি আমার অবশ্য অন্য একটা পরিকল্পনাও আছে খুবই হাস্যকর পরিকল্পনা বলবো বল আমার কম্পিউটারে ফটোশপ আছে আমি করবো কি ফুলফুলিয়ার ছবি ফটোশপে ঢোকাবো আইনস্টাইনের ছবি তার সঙ্গে জোরে দিয়ে প্রিন্ট বের করবো ছবিতে দেখা যাবে আইনস্টাইন ফুলির মাথায় হাত রেখে হাসি হাসি মুখে বসে আছেন আমি বললাম রবীন্দ্রনাথের সঙ্গে ছবি থাকবে না কবিগুরুর কোলে ফুলফুলিয়া বসে আছে কবিগুরুর দাড়ির খোঁচা লাগছে ফুলফুলিয়ার গালে জহির বলল অবশ্যই থাকবে কবি নজরুলের সঙ্গে থাকবে কবি নজরুল হারমোনিয়াম বাজাচ্ছে ফুলফুলিয়া গান করছে আমি আবার বললাম বাংলাদেশের বিখ্যাতদের কেউ থাকবে না বাংলাদেশের বিখ্যাতরাও থাকবে তবে কোনো পলিটিক্যাল ফিগার রাখব না শেখ হাসিনা বেগম খালেদা জিয়া এরা বাদ শুধু কবি সাহিত্যিকরা থাকবেন আমার আসল ইচ্ছা ফুলিকে চমকে দেয়া সমস্যা হচ্ছে মেয়েটা চমকায় না ভাইজান তুমি ওকে চমকাবার কিছু বুদ্ধি বের করতো তুই কোনো চিন্তা করিস না চমক কত প্রকার ও কী কী এই মেয়ে এখন টের পাবে ওকে আমরা ধারাবাহিক চমকের মধ্যে রাখব চমকাতে চমকাতে ও হয়ে যাবে তখন দেখবি কারণ ছাড়াই চমকাচ্ছে থ্যাংক ইউ তুই চুপ করে বসে থাক আমি খালাকে একটা জিনিস হ্যান্ডওভার করে এক্ষুনি আসছে তুমি কি রাতে থাকবে বুঝতে পারছি না থেকে যেতেও পারি যদি রাতে থাকো তাহলে ফুলির সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সেটা তোমাকে বলবো খুবই ইন্টারেস্টিং শুনে হাসতে হাসতে তোমার দম বন্ধ হয়ে যাবে আমার যখনই মনে হয় আমি একা একা হাসি জহির মুখ টিপে হাসছে কি সুন্দর সহজ হাসি তার আনন্দ সারা শরীর দিয়ে আলোর মতো ঠিকরে বের হচ্ছে ঠিক তখন একটা ঘটনা ঘটল। টিভির উপর রাখা জাপানি চীনামাটির বালিকা মূর্তি ধুম করে নিচে পড়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল দেয়ালে ঝুলানো দুটো ক্যালেন্ডার হঠাৎ পেন্ডুলাম হয়ে দুলতে শুরু করলো আমরা খাটে বসেছিলাম কেউ মনে হয় সেই খাট ধরে হ্যাচকা টানে দিল মাথার ভেতরের মগজে মনে হয় খানিকটা দুলল জহির গলায় বলল ভাইজান কি হচ্ছে আমি বললাম তেমন কিছু না টাইট হয়ে বসে থাক ভূমিকম্প হচ্ছে জহিরের মুখ দ্বিতীয়বারের মতো হা হয়ে গেল মুখের হা বন্ধ না করে সে বলল ভূমিকম্প হচ্ছে মানে কি আমি হালকা গলায় বললাম মা বসুন্ধরা সামান্য কেঁপে উঠেছেন ঢাকা শহর দুলছে ও বলল আমরা বসে আছি কেন আমরা বসে আছি কারণ আমরা বসে বসে গল্প করছিলাম যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম তাহলে বসে না থেকে দাঁড়িয়ে থাকতাম ততক্ষণে মাঝে দেখালার বাড়িতে ভূতের তাণ্ডব শুরু হয়েছে মাঝে দেখালা চিৎকার করছেন তার কাজের তিনটা মেয়ের দুটি চিৎকার করছে একটি গলা ছেড়ে কাঁদছে খালু সাহেব ইংরেজিতে সবাইকে ধমকাচ্ছেন দারুণ টেনশনের মুহূর্তে খালু সাহেব বাংলা ভুলে যান দেখালা অ্যান্ড ফ্যামিলি আটকা পড়ে গেছে বাড়ি থেকে বের হতে পারছে না কারণ দরজা খোলার চাবি পাওয়া যাচ্ছে না মাঝে দেখালা সম্প্রতি তার বাড়ির দরজার তালা বদলে আমেরিকান তালা লাগিয়েছেন এই তালাগুলো বাইরে থেকে লাগানো যায় আবার ভেতর থেকেও লাগানো যায় জহির বলল ভাইজান বাড়িঘর ভেঙে মাথার ওপর পড়বে না আমি বললাম পড়তে পারে আমাদের তো রাস্তায় গিয়ে দাঁড়ানো উচিত রাস্তায় যাবে কিভাবে দরজা খোলার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না ভূমিকম্প থেমে গেছে তাই না ভাইজান প্রথম ধাক্কাটা গেছে আসলটা বাকি আছে ও বললো আসলটা বাকি আছে মানে আমি বললাম ভূমিকম্পের নিয়ম হচ্ছে প্রথম একটা ছোট ধাক্কা দেয় সবাইকে জানিয়ে দেয় তারপর দেয় বড় ধাক্কাটা ও বলল বড় ধাক্কাটা কখন দেবে তার কোনো ধরাবাধা নিয়ম নেই পাঁচ মিনিট পরে দিতে পারে পাঁচ ঘন্টা পরে দিতে পারে আবার ধর পাঁচ দিন পরেও দিতে পারে ভাইজান আমার খুবই টেনশন লাগছে ফুলফুলিয়ার সঙ্গে কীভাবে পরিচয় হলো সেই গল্পটা শুরু কর টেনশন কমবে দরজায় ধরাম করে শব্দ হলো মাঝে দেখালা ঝড়ের মতো ঘরে ঢুকলেন কাদো কাদো গলায় বললেন ভূমিকম্প হচ্ছে তোরা জানিস না আমি বললাম জানি জেনে শুনে চুপচাপ বসে আছিস কীভাবে রাস্তায় গিয়ে দাঁড়াবি না রাস্তায় যাবো কিভাবে। তুমি তো চাবিই খুঁজে পাচ্ছ না খালা এতক্ষণ কাদো কাদো ছিলেন এইবার কেঁদে ফেললেন ফোঁপাতে ফোপাতে বললেন চাবিটা আমি নিজের হাতে ড্রেসিং টেবিলের ফার্স্ট ড্রয়ারে রাখি আজও রেখেছি আমার পরিষ্কার মনে আছে ড্রেসিং টেবিলের সব ড্রয়ার খুঁজেছি চাবি নেই আমি বললাম তোমার শোবার ঘরের বালিশের নিচে দেখো তো খালা রাগি গলায় বললেন বালিশের নিচে চাবি রাখিনি বালিশের নিচে কেন দেখব আমি বললাম খোঁজাখুজির মধ্যে থাকলে তোমার টেনশনটা কমবে এই জন্য দেখতে বলছি কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকো ভালো কথা ডিজিটাল ভয়েস রেকর্ডারটার কাজ শেষ তোমার কাছে কি হ্যান্ডওভার করব পনেরো মিনিটের মতো রেকর্ড হয়েছে খালা যেভাবে ঝড়ের মতো এসেছিলেন ঠিক সেইভাবে ঝড়ের মতো বের হয়ে গেলেন তারপরে সঙ্গে সঙ্গে চাবি পাওয়া গেছে চাবি পাওয়া গেছে শব্দ শোনা গেল দরজা খোলা শব্দ হলো সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দে নামার শব্দ পাওয়া গেল এবং আমাকে চমকে দিয়ে জহির বিছানা থেকে লাফ দিয়ে নেমে বন্দুকের গুলির মতো দরজা দিয়ে বের হয়ে গেল তার প্রায় সঙ্গে সঙ্গেই ধরনের দ্বিতীয়বার কেঁপে উঠল ততক্ষণে ঢাকা শহর জেগে গেছে চারদিকে হৈচৈ চিৎকার শুরু হয়েছে রাস্তা ভর্তি মানুষ এর মধ্যে একজন আবার আজান দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের সময় আজান দিতে হয় আমি জানালা দিয়ে তাকে আছি আতঙ্কে অস্থির হওয়া লোকজন দেখতে ভালো লাগছে তীব্র আতঙ্কেরও কিছু পর্যায় আছে প্রাথমিক পর্যায়ে তীব্র আতঙ্কগ্রস্ত মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না ক্ষুদ্র একটা এলাকার ভেতর ছোটাছুটি করে আতঙ্ক যত বাড়তে থাকে ছোটাছুটির মাত্রা তত কমতে থাকে তীব্র আতঙ্কের শেষ পর্যায়ে কোনো ছোটাছুটি নেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকা তখন চোখের মনেও নড়বে না মাঝে দেখালে দেখা যাচ্ছে তিনি তার পরিবার নিয়ে বাড়ির সামনের লনে ছোটাছুটি করছেন তিনি যেদিকে যাচ্ছেন তার কাজের তিনটা মেয়েও সেদিকে যাচ্ছে শুধু খালু সাহেব এক জায়গায় দাঁড়িয়ে আছেন তার হাতে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন তার ঠোঁটে সিগারেট তবে সিগারেটে আগুন নেই ছুটে নিচে নামার সময় নিশ্চয়ই লাইটার নিতে ভুলে গেছেন জহিরকে দেখতে পাচ্ছি না সে কি গেট খুলে বাইরে চলে গেছে একদৌড়ে ফুলফুলিয়ার কাছে চলে যায়নি তো কুলফুলিয়া যখন দেখবে গায়ে একজন যুবক দৌড়াতে দৌড়াতে তার কাছে আসছে তখন সে ভালোই মজা পাবে মাঝে দেখালার বাড়ির মূল লোহার গেটটা বন্ধ তবে মূল গেটের সঙ্গে বাচ্চা গেটটা খোলা সেই গেটের ভেতর দিয়ে মাঝে মাঝেই লোকজন উকি দিচ্ছে খালার বাড়ির গেটে চব্বিশ ঘন্টা দারোয়ান থাকার কথা কোনো দারোয়ান নেই যে কোনো বিপর্যয়ের সময় প্রথম যারা দায়িত্ব ফেলে পালিয়ে যায় তারা হলো দারোয়ান এবং সিকিউরিটি গার্ড হিমু এই হিমু মাজেদা দেখালা আমাকে দেখতে পেয়েছেন মনে হয় তার আতঙ্ক সহনীয় পর্যায়ে চলে এসেছে তীব্র আতঙ্কগ্রস্ত মানুষ কাউকে চিনতে পারে না মস্তিষ্কের যে অংশে পরিচিতমূলক থাকে সে অংশ কাজ করে না মাজেদা দেখালা ক্ষিপ্ত করায় চেঁচালেন এই হিমু কথা বলছিস না কেন আমি বললাম খালা কেমন আছো গাধা তুই ফাজলেমে করছিস কেন এখন কেমন আছে জিজ্ঞেস করার মানে কি নেমে আয় তোমরা কি চা খাবে চায়ের পানি বসিয়ে দেই নেমে আয় তো এক্ষুনি নাম মাঝে খালার পাশে খালু সাহেব এসে দাঁড়ালেন ভাঙা ভাঙা গলায় বললেন হিমু ব্রিং এ লাইটার খালু সাহেবের গলা ভাঙা ছিল না মনে হচ্ছে ভূমিকম্পে তার গলা ভেঙে গেছে ভূমিকম্পে বাড়িঘর ভাঙে বলে জানি মানুষের গলা ভাঙে এটা শুনিনি আমি বললাম খালু সাহেব পড়ছে লাইটটাকে জ্বালিয়ে দেব খালু সাহেব বললেন কেন আমি বললাম ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনটা পড়তে পারতেন লনে কতক্ষণ থাকতে হয় তার তো ঠিক নেই খালু সাহেব বিড়বির করে কি যেন বলছেন নিশ্চয়ই ইংরেজিতে গালাগালি দোতলা থেকে শোনা যাচ্ছে না রাত বারোটা ভূমিকম্প ভীতি সামলে মাঝে দেখালা বাড়িতে উঠে এসেছেন রান্নাবান্না কিছু হয়নি তার তিন কাজের মেয়ে রান্নাঘরে ঢুকে গেছে খালাখালো দুজনই বসার ঘরের সোফায় পাশাপাশি বসে আছেন আমি বসে আছি তাদের ডান পাশের সোফায় খালু সাহেব ভাঙা গলায় স্ত্রীর সঙ্গে গল্প করছেন গল্পের বিষয়বস্তু ভূমিকম্প বুঝলে মাঝেদা বিরাট কোইন্সিডেন্স যখন ভূমিকম্প হচ্ছিলো তখন আমি ন্যাশনাল জিওগ্রাফিতে ভূমিকম্প নিয়েই একটা আর্টিকেল পড়ছিলাম আর্টিকেলের নাম আনটেমড নেচার আর্টিকেলের একটা চ্যাপ্টার ভূমিকম্পের বর্ণনা দিয়ে শুরু হয়েছে ওই চ্যাপ্টারটা পড়তে শুরু করেছি তখনই ভূমিকম্প শুরু হলো ইন্টারেস্টিং কোইন্সিডেন্স তাই না খালা জবাব দিলেন না তিনি ভাবলিসীন মুখে টিভির দিকে তাকিয়ে আছেন টিভিতে এখনও সিএনএন এখনও টিভি শব্দহীন মাজেদা খালাকে দেখে মনে হচ্ছে তার আতঙ্ক এখনও পুরোপুরি যায়নি স্বামীর প্রশ্নের জবাব তো তিনি দিলেনই না উঠে নিজের ঘরে চলে গেলেন খালু সাহেব আমার দিকে তাকিয়ে বললেন হিমু তোমার কাছে কো ইন্টারেস্টিং মনে হচ্ছে না আমি বললাম অবশ্যই ইন্টারেস্টিং তবে আপনি দয়া করে বজ্রপাতের কোনো আর্টিকেল পড়বেন না খালু সাহেব বললেন কেন বজ্রপাতের উপর আর্টিকেল পড়লেন সঙ্গে সঙ্গে আপনার উপর বজ্রপাত হলো পুরে কয়লা হয়ে গেলেন তুমি কি রসিকতা করার চেষ্টা করছো জি তোমার সঙ্গে আমার রসিকতার সম্পর্ক না রসিকতা করবে না জি আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে তোমার নাম হিমু তুমি একজন ভ্যাগা বন্ড তুমি চার্লি চাপলিন না জি আমি খেয়াল রাখব তুমি জহিরের ঘরে যাও ওকে বিরক্ত করো ওর সঙ্গে হিউমার করার চেষ্টা করো আমার সঙ্গে না জি আচ্ছা আমি উঠে দাঁড়ালাম খালু সাহেব থমথমে গলায় বললেন তোমাকে আরেকটা বিষয় বলি দয়া করে সহজ উত্তর দেবে পেঁচানো উত্তর দেবে না জি আচ্ছা ভূমিকম্প হচ্ছে সবাই দৌড়ে নেমে খোলা জায়গায় চলে গেল তুমি ঘরে বসে রইলে খুব ভালো কথা থাকো ঘরে বসে কিন্তু জহিরকে আটকে রাখলে কেন খালু সাহেব আমি জহিরকে আটকে রাখিনি ও হঠাৎ খালি গায়ে দৌড় দিল যাকে বলে ভো দৌড় দৌড়ে কোথায় গেল প্রথমে বুঝতে পারিনি কোথায় গেছে পরে ওকে আবিষ্কার করলাম ছাদে সে কোনো বইয়ে পড়েছে ভূমিকম্পের সময় রাতের আকাশে আলোর খেলা হয় বিচিত্র ভাষায় আকাশে লেখা ভাসে সত্যি কিনা দেখতে গেছে যে ছেলে ফিজিক্স পড়ছে সে ভূমিকম্পে আকাশে হাবিজাবি লেখা হয় এসব বিশ্বাস করে ওকে তো ধরে উড্বোস করানো দরকার ওকে তো ধরে উঠবস করানো দরকার ওকে আমার কাছে পাঠাও তো তার সঙ্গে কথা বলা দরকার খালু সাহেব আজ কথা না বলে আরেক দিন বলুন সে এখন একটু ব্যস্ত আছে ব্যস্ত বলেই আমি আপনার কাছে বসে আছি আপনি বিরক্ত হচ্ছেন জেনেও বসে আছি কী নিয়ে ব্যস্ত আমি বললাম সে টেলিপ্যাথির মাধ্যমে একজনের কাছে খবর পাঠাবার চেষ্টা করছে জানার চেষ্টা করছে ভূমিকম্পে তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা পদ্ধতিটা খুব সহজ সবাসন হয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে হয় চুপ করো জি আচ্ছা খালু সাহেব থমথমে মুখে জহিরের ঘরের দিকে এগুলেন আমিও তার পেছনে পেছনে গেলাম ইন্টারেস্টিং কোনো পরিস্থিতি হয় কিনা দেখার জন্য যাওয়া তেমন কিছু হলো না খালু সাহেব হতভম্ব হয়ে দেখলেন তার পুত্র চোখ বন্ধ করে সরল রেখা হয়ে শুয়ে আছে মুখে বীর বিড় করছে খালু সাহেব যেভাবে নিঃশব্দে ছেলের ঘরে ঢুকেছেন সেইভাবে নিঃশব্দেই ছেলের ঘর থেকে বের হলেন আমাকে ইশারায় তার পেছনে পেছনে আসতে বললেন আমিও বাধ্য ছেলের মতো তাকে অনুসরণ করলাম তিনি আমাকে সিঁড়ির কাছে নিয়ে গিয়ে কঠিন গলায় বললেন হিমু তুমি নানাবিধ যন্ত্রণা তৈরি করো আমি আমার পরিবারে কোনো যন্ত্রণা চাই না তুমি আর এ বাড়িতে আসবে না তুমি এক্ষুনি বিদায় হও আমি ভঙ্গিতে বললাম আমার রাতে খাওয়ার কথা ইলিশ মাছ ভাজা হচ্ছে কথা বাড়াবে না বিদেহ হও আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম খালু সাহেব দরজা ধরে দাঁড়িয়ে আছেন তার মুখ থমথম করছে হিমু তুই রাতে কাউকে কিছু না বলে চলে গেলি কেন তুই নিজেকে কি ভাবিস যা মনে আসে করে বেড়াবি তোকে কেউ কিছু বলতে পারবে না বাংলাদেশের সব মানুষের মাথাকে তুই কিনে নিয়েছিস ওই রাতে কি ঘটেছিল আমার কাছে শোন আমার প্রচণ্ড মাথা ধরেছিল আমি বাতি বন্ধ করে শুয়েছিলাম এতে মাথা ধরা আরও বাড়ল তুই বোধহয় জানিস না শুয়ে থাকলে আমার মাথা ধরা বাড়ে আমার সবই উল্টা যাই হোক মাথা ধরা যখন খুব বাড়ল তখন মাথা ধরা ট্যাবলেটের খোঁজে গেলাম তোর খালুর কাছে দেখি সে একা মুখ আমসি করে বসে আছে তাকে জিজ্ঞেস করলাম হিমু কোথায় তোর খালু বলল জানি না কোথায় আমি বললাম সে চলে গেছে নাকি তোর খালু বললো জানি না যেতেও পারে খবর না দিয়ে যে আসে সে খবর না দিয়ে চলে যায় তখন আমি গেলাম জহিরের ঘরে সেখানেও তুই নেই কাজের মেয়েরাও কেউ কিছু বলতে পারে না গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম সেও বলল গেট দিয়ে কাউকে যেতে দেখেনি তোর খালু বলল চলে গেছে গেছে এত হৈচই করছ কেন টেবিলে খাবার দিতে বলো হিমু কাউকেই কিছু না বলে চলে যাওয়াটা ঠিক না আমি রাগ করেছি এবং মনে কষ্ট পেয়েছি আমি যাদেরকে বেশি স্নেহ করি তারাই আমাকে কষ্ট দেয় জহিরের কথাই মনে করে দেখ ডিজিটাল ভয়েস রেকর্ডারের জহিরের সব কথাবার্তা এই নিয়ে পাঁচবার শুনলাম আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে এইসব কি ধরনের কথাবার্তা আমার তো মনে হয় ছেলেটা পাগল হয়ে গেছে তার ডাক্তারি চিকিৎসা দরকার কোনো সুস্থ মাথার ছেলে এ ধরনের কথাবার্তা বলতে পারে না ভূমিকম্পের রাতে সে তার বাবার সঙ্গে যে কথাবার্তা বলেছে সেটা শুনলেই যে কেউ বলবে ছেলেকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দাও ওইটাই তার জন্য উপযুক্ত জায়গা ঘটনা কি হয়েছে শোন বাপ ছেলে খেতে বসেছে আমি বসিনি প্রথমত আমার মাথার যন্ত্রণা দ্বিতীয়ত তোর জন্য রান্নাবান্না করিয়েছি আর তুই না বলে পালিয়ে গেছিস যাই হোক মূল ঘটনা শুন জহিরের বাবা বলল পড়াশোনা কেমন হচ্ছে জহির বলল ভালোই হচ্ছিল তবে এখন হচ্ছে না জহিরের বাবা বলল হচ্ছে না কেন জহির বলল ফিজিক্স পরে কোনো লাভ নেই বাবা লাভ নেই কেন প্রকৃতিকে বোঝার জন্য ফিজিক্স পড়া আমি চিন্তা করে দেখেছি এখন পর্যন্ত ফিজিক্সের যে উন্নতি হয়েছে তা দিয়ে প্রকৃতিকে কিছুতেই বোঝা যাবে না বরং উল্টো হবে ফিজিক্সের জ্ঞান আমাদের চিন্তাকে আরও ধোয়াটে করে ফেলবে জহিরের বাবা তখন শান্ত গলায় বলল আমি ফিজিক্স জানি না আমি ইতিহাসের ছাত্র তুই কি বলছিস বুঝিয়ে বল জহির বলল সব কিছু বোঝাতে পারবো না একটা শুধু বলি ফিজিক্স বলছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে প্রচন্ড শব্দে কসমিক ডিম ফেটে মহাবিশ্ব তৈরি হলো যে মুহূর্তে কসমিক ডিম ফাটলো সেই মুহূর্ত থেকে সময়ের শুরু কসমিক ডিম ফাটার পরের অবস্থা ফিজিক্স ঠিকই বলছে তবে ডিম ফাটার আগে কি ছিল কিছুই বলতে পারছে না ডিম ফাটার আগে কি না বলে তুই ফিজিক্স পড়বি না না আমার কাছে ফিজিক্স পড়া অর্থহীন মনে হচ্ছে কি করবি বলে ঠিক করেছিস বাবা আমি একটা কফি শপ চালাবো বুঝতে পারছি না কি বলছিস কি চালাবি কফি শপ ছোট্ট ঘরোয়া ধরনের কফি শপ দোকান সারাদিন বন্ধ থাকবে খুলবে সন্ধ্যার পর কাটায় কাটায় বারোটার সময় কফি শপ বন্ধ হবে রসিকতা করছিস নাকি না রসিকতা কেন করব, কফি শপের নাম ঠিক হয়ে গেছে শুধুই কফিতা নাম শুধুই কফিতা হ্যাঁ আমার কফি শপের নাম কফিতা এখন কি করছি জানো বাবা যে মগে করে কফি দেওয়া হবে সেই মগের ডিজাইন করছি মগের ডিজাইন করছিস হ্যাঁ কোন রঙের মগের কফির গেরুয়া রঙ ভালো ফুটে সেটা দেখা হচ্ছে দেখা যাচ্ছে গাঢ় সবুজ রঙের মগে কফির রং ভালো ফুটে কাজেই আমাদের মগের রং হলো গাঢ় সবুজ এই মগ হবে গ্লাসের মতো মগে চায়ের কাপের মতো কোনো বোটা থাকবে না বোটা থাকবে না জি না কেন থাকবে না শুনতে চাও শুনি কেন থাকবে না পানির গ্লাস আমরা হাত দিয়ে ধরি ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরেই পানির শীতলতা আমরা টের পাই আমাদের ভালো লাগে গরম কফির উষ্ণতাও ঠিক একইভাবে আমরা কফির মগ হাত দিয়ে ধরা মাত্র টের পাবো আমাদের ভালো লাগবে তুই তাহলে কফির দোকান দিচ্ছিস জি তোর নেক্সট পরীক্ষা যেন কবে নয় তারিখ সাত দিন আছে পরীক্ষা তো দিচ্ছি না পরীক্ষা দিচ্ছিস না না কফি শপের আইডিয়া মাথায় আসা মাত্র পড়াশোনা ছেড়ে দিয়েছি জহিরের বাবা এরপরও বেশ সহজভাবে খাওয়া দাওয়া শেষ করলো বেসিনে হাত ধুয়ে এসে আবার খাবার টেবিলে বসল জহিরের খাওয়া তখনও শেষ হয়নি জহিরের বাবা শান্ত মুখে ছেলের খাওয়া দেখতে লাগল খাওয়া শেষ হওয়ার পর জহিরের বাবা বলল নয় তারিখে তুই পরীক্ষা দিতে যাবি যদি না যাস তাহলে ওই দিনই এক বস্ত্রে বাড়ি থেকে বের হয়ে যাবি কথা চালাচালি আমার পছন্দ না আমি আমার কথা বলে শেষ করলাম এই বিষয়ে নয় তারিখ পর্যন্ত আর কোনো কথা বলবো না জহির বলল আচ্ছা হিমু এই হলো ঘটনা জহিরের বাবাকে আমি মোটেই দোষ দিচ্ছি না সে তো তা ধৈর্য ধরে ছেলের কথা শুনেছে আমার ইচ্ছা করছিল খাবার টেবিলেই ঠাস করে ছেলের গায়ে এক চর মারি যাতে একচরে মাথার সব আইডিয়া নাকের ফুটো দিয়ে বের হয়ে যায় ওই ঘটনার পর আমি তোর খালুকে ফুল ফুলিয়া মেয়েটার কথা বলেছি আমি চিন্তা করে দেখলাম ছেলে যেভাবে বিগড়াচ্ছে ফুলফুলিয়ার ব্যাপারটা আর গোপন রাখা ঠিক হবে না ক্যাসেট করা কথাবার্তাও তোর খালুকে শুনিয়েছি বেচারা যে কি পরিমাণ শক্ত হয়েছে তুই বিশ্বাস করবি না তিন দিনের একটা কনফারেন্সে তার সুইডেন যাওয়ার কথা ছিল এটা সে বাতিল করেছে সিগারেট সেরে দিয়েছিল আবার সিগারেট ধরেছে ভোস ভোস করে দিনরাত সিগারেট টানছে আমি কিছু বলছি না সিগারেট টেনে যদি টেনশন কিছু কমে তাহলে কমুক গতকাল রাতে ঢাকা ক্লাবে গিয়েছিল সেখান থেকে ফিরেছে মদ খেয়ে সিগারেটের সঙ্গে মদ খাওয়া সেরে দিয়েছিল তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আবারও মদ ধরবে চিন্তা করে দেখ আমি কি বিপদে পড়েছি তোর খালুকে আমি এখন কিছুই বলবো না নয় তারিখ পার হোক তারপর দেখা যাক পানি কোন দিকে গড়ায় হিমুরে আমি মহাবিপদে আছি তোকে যে বাড়িতে আসতে বলবো তোর সঙ্গে পরামর্শ করব সেই উপায় নেই জহিরের বাবা তোর এ বাড়িতে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে দারাওয়ানকে ডেকেও বলে দেওয়া হয়েছে তুই যেন এ ঢুকতে না পারিস জহিরের বাবার ধারণা তার ছেলের এই সমস্যার মূলে আছিস তুই তুই নাকি মানুষের মাথায় হালকা বাতাস দিয়ে দিয়ে আইডিয়া ঢুকিয়ে পড়িস আমি তাকে বলেছি এটা ঠিক না হিমু আমাদের দলে জহিরের কথাবার্তা খুব কায়দা করে হিমুই রেকর্ড করে এনেছে তোর খালো বলেছে হিমু সব দলে আছে জহির যদি ফুলফুলিয়াকে বিয়ে করে তাহলে দেখা যাবে উকিল বাবা হিমু তোর খালুর কথাও আমি ফেলতে পারছি না বলতো আমি কি করি এদিকে ফুলফুলিয়া মেয়েটার বিষয়ে তোর খালুও কিছু খবর করেছে মেয়েটা কি করে শুনলে তুই মাথা ঘুরে পড়ে যাবি সে একটা ক্লিনিকে আর কাজ করে রোগীদের গুমুদ পরিষ্কার করে অবস্থাটা চিন্তা করে দেখ আমি মানত করেছি সমস্যা সমাধান হলেই আজমির শরীফ চলে যাব খাজা বাবার দরবারে শোকরানা নামাজ পড়ব সেখানকার এটি মিসকিনদের একবেলা খাওয়াবো আমার যে কীরকম অস্থির লাগছে তোকে বলে বোঝাতে পারবো না তোর আমার বাড়িতে আসার দরকার নেই তোর খালু মানসিক যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে আমি চাই না সেটা আরও খারাপ হোক তবে তুই দূর থেকে আমার একটা উপকার করতে পারিস ফুলফুলিয়ে মেয়েটার ঠিকানা দিচ্ছি তার সঙ্গে দেখা করে এই মেয়েটার বিষয়ে আমাকে একটা রিপোর্ট দে ভয় দেখিয়ে কিংবা লোভ দেখিয়ে জয়ের কাছ থেকে মেয়েটাকে সরিয়ে দেবার ব্যবস্থা কর এর জন্যে টাকা পয়সা যা লাগে আমি খরচ করবো কেয়ারটেকারের কাছে ঠিকানা আছে তুই তার কাছ থেকে ঠিকানাটা নে ওর কাছে দশ হাজার টাকাও দিয়ে দিয়েছি প্রয়োজনে গুন্ডা লাগিয়ে মেয়েটাকে হুমকি ধামকে দিয়ে অন্য কোথাও সরিয়ে দে এই উপকারটা তুই আমার কর ইতি তোর মাঝে দেখালা পুনশ্চ হিমু আমার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে যে ঘটনাটা তোকে জানাবার জন্য চিঠি লিখেছিলাম সেই ঘটনাটাই জানানো হয়নি অথচ চিঠি শেষ করে বসে আছে আসলে আমি আর টেনশন নিতে পারছি না বলে সব এলোমেলো হয়ে যাচ্ছে সেদিন মাথা ধরার ট্যাবলেট ভেবে তোর খালুর দুটো প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছি তারপর দেখি ধুম করে প্রেশার নেমে যাচ্ছে মাথায় পানি ঢালা ঢালি ডাক্তার ডাকাডাকি যাই হোক মূল ঘটনাটা মন দিয়ে শোন এখন পর্যন্ত ঘটনাটা নিয়ে কারোর সঙ্গেই আলাপ করিনি শুধু আমার কাজের মেয়ে তিনটাকে বলেছি কাজটা ভুল হয়েছে তিনটা মেয়ে ভয়ে অস্থির হয়ে আছে তোর খালুকে ঘটনাটা বলতে গিয়েও বলিনি তাকে যা বলবো সে গম্ভীর হয়ে বলবে এটা কিছু না তুমি স্বপ্ন দেখেছ চোখের সামনে দেখা জলজ্জান্ত জিনিসকে কেউ যদি বলে স্বপ্ন তাহলে কেমন রাগ লাগে তুই বল ঘটনাটা ঘটেছে ভূমিকম্পের রাতে তখন ঘটনাটা আমি নিজেও বুঝতে পারিনি ভূমিকম্পের ভয়ে একটা ঘরের মধ্যে ছিলাম কি দেখছি বা কি দেখছি না বুঝতেই পারিনি যতই দিন যাচ্ছে ব্যাপারটা ততই পরিষ্কার হচ্ছে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে ভূমিকম্পের রাতের কথা তোর নিশ্চয়ই মনে আছে দরজা ভেতর থেকে লক করা আমি দরজা খুলতে পারছি না চাবি পাচ্ছি না ড্রেসিং টেবিলের ড্রয়ার উলট পালট করছে তোর খালু সাহেব পাগলের মতো বিড় করছে এক সময় ছুটে গেলাম জহিরের ঘরে তখন তুই বললি বালিশের নিচে খুঁজে দেখতে আমি গেলাম সোবার ঘরে আমি মশারি খাটিয়ে ঘুমাই ঢাকায় ডেঙ্গু রোগ দেখা দেওয়ার পর থেকে এই ব্যবস্থা রাত আটটা বাজতেই কাজের মেয়ে মশারি খাটিয়ে দেয় আমি গেলাম সোবার ঘরে মশারি উঠিয়ে বালিশের নিচে হাত দিয়ে খুবই অবাক হলাম দেখি বাড়ির চাবি চাবি হাতে নিতে গিয়ে আরেকটা জিনিস দেখলাম দেখি বুড়ো একজন মানুষ কুজু হয়ে মশারির ভিতর বসে আছে তাকিয়ে আছে আমার দিকে তখন আমার মাথাতেই নেই যে এটা একটা ভয়ঙ্কর দৃশ্য আমার মশারির ভেতর কোনো বুড়ো মানুষ বসে থাকতে পারে না ভূমিকম্পের ভয়ে আমি এতই অস্থির যে বুড়ো মানুষ আমার দিকে তাকিয়ে আছে এটা আমার মাথায় ঢুকলো না আমি চাবি নিয়ে দরজা খুলে দৌড়ে নিচে চলে গেলাম হিমু ব্যাপারটা কি বলতো আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে কোন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আমার কি কথা বলা উচিত সাক্ষাতে এটা নিয়ে তোর সঙ্গে কথা বলবো আপাতত তুই ফুলফুলিয়ার ব্যাপারটা দেখ প্রয়োজনে কেয়ারটেকারকে সাথে নিয়ে যা এই ধরনের মেয়েরা হিংস্র প্রকৃতির হয়ে থাকে তাদের হাতে পোশাক গুণ্ডা পান্ডাও থাকে তোকে একা পেয়ে কিছু করে বসতে পারে দুজন থাকলে কিছুটা রক্ষা ভালো থাকিস ফুলফুলিয়া যার নাম তার স্বভাব চরিত্র যাই হোক সে দেখতে খুব সুন্দর হবে এরকম ধারণা হবেই আমি ধরেই নিলাম মেয়েটিকে দেখে মুগ্ধ বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে থাকব মনে মনে বলবো বাহ মেয়েটির বাসা ঝিগা তলায় ঠিকানা লেখা কাগজ হাতে নিয়ে তার বাসা খুঁজছি আর কল্পনা করছি মেয়েটা দেখতে কেমন হবে গায়ের রং গৌরবর্ণ মাথা ভর্তি চুল কুচকুচে কালো চুল না সামান্য পিঙ্গল ভাব আছে অতিরিক্ত ফর্সা মেয়েরা সাধারণত পিঙ্গল কেশি হয় রোগা গোলগাল মুখ খুবই ছটফটে স্বভাবের মেয়ে স্থির হয়ে এক জায়গায় বসেও থাকতে পারে না অকারণে হেসে ফেলার বাতিক আছে সিরিয়াস ধরনের কথাতেও মুখ আড়াল করে হাসছে অনেকক্ষণ করানাড়ার পর যে মেয়েটি দরজা খুলে দিল সেই যে ফুলফুলিয়া এতে আমার মনে সন্দেহের তিলমাত্রও মাত্রও নেই অথচ কল্পনার সঙ্গে তার কোনো মিল নেই শান্ত চেহারার শ্যামলা মেয়ে রোগাটা ঠিক আছে তবে মুখ গোলাকার না লম্বাটে মনে হয় রুটি বানাচ্ছিল হাতে ময়দা লেগে আছে ফুলফুলিয়া অবাক হয়ে আমাকে দেখছে আমাকে দেখে এত বিস্মিত হচ্ছে কেন আমি বুঝতে পারছি না আমার চেহারা বিস্মিত হবার মতো না আমি সহজ গলায় বললাম ফুলফুলিয়া কেমন আছো মেয়েটা খানিকটা ভীত গলায় বলল ভালো আছি রুটি বানাচ্ছিলেন গলা থেকে বিষয় ভাবটা চলে গেল সেখানে চলে এলো আনন্দ সে বলল আপনি হিমু ভাই না আমি বললাম হ্যাঁ কিনেছ কিভাবে জহির নিশ্চয়ই খুটিয়ে খুটিয়ে আমার চেহারার বর্ণনা তোমার কাছে করেছে উনি কিছুই বলেননি উনি শুধু বলেছেন হিমু ভাইজান যদি তোমার কাছে আসেন তাহলে তুমি সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে তিনি দেখতে কেমন এইসব কিচ্ছু বলার দরকার নেই আমি বললাম আমি যে হলুদ পাঞ্জাবি পরি এটা নিশ্চয়ই বলেছে না হলুদ পাঞ্জাবির কথাও বলেননি বাসা অন্ধকার কেন ও বলল বারান্দার বাতিটা চুরি হয়ে গেছে এই জন্য অন্ধকার ভেতরে আসুন ভেতরে আলো আছে তুমি ছাড়া বাসায় আর কে আছে রহমতের মা বলে একজন মহিলা আছেন উনি উনি আমার ছাড়া আর কেউ নেই তোমার বাবা কোথায় ফুলফুলিয়া মিষ্টি করে হেসে বলল বাবা আমার উপর রাগ করে দুপুরবেলা চলে গেছেন বলে গেছেন আর ফিরবেন না আমি বললাম প্রায় কি এরকম রাগ করে চলে যান জি রাগ ভেঙে গেলে দিনে দিনেই কি ফেরেন না সব দিন ফিরেন না এমনও হয়েছে চার পাঁচ দিন পরে ফিরেছেন আমি ফুলফুলিয়ার সঙ্গে একটা ঘরে এসে ঢুকলাম ঘরে সস্তার একটা খাট পাতা আছে টেবিল চেয়ার আছে আলনা আছে আলনার কাপড় চোপড় দেখে মনে হচ্ছে এই ঘরে ফুলির বাবা ঘুমান হিমু ভাইজান দুধ ছাড়া এক কাপ চা খাবেন আমি বললাম খাব ঘরে খুব ভালো ঘি আছে গরম রুটিতে ঘি মাখিয়ে চিনি দিয়ে দেই দাও ফুলফুলিয়া খানিকক্ষণ ইতস্তত করে বলল উনি বলেছিলেন আপনি নাকি একজন মহাপুরুষ আপনি যে কোনো অসাধ্য সাধন করতে পারেন এটা কি সত্যি না এটা সত্যি না ও আবার বলল আপনি কি মানুষের ভবিষ্যৎ বলতে পারেন তাও পারি না তাহলে উনি কেন এত বড় গলায় আপনার কথা বললেন আপনি কি পারেন আমি হাসতে হাসতে বললাম আমি সুখে এবং দুঃখে মানুষের পাশে থাকতে পারি সে তো সবাই পারে আপনার বিশেষত্ব কি আমার বিশেষত্ব হচ্ছে আমি সবসময় একটা হলুদ পাঞ্জাবি পড়ি সবাই হলুদ পাঞ্জাবি পরে না সবসময় হলুদ পাঞ্জাবি কেন পরেন আমি বললাম হলুদ পাঞ্জাবি পরার প্রধান কারণ হচ্ছে হলুদ রঙের কাপড় সহজে ময়লা হয় না একবার ধুয়ে অনেক দিন পরা যায় এটাকে বললেন প্রধান কারণ অপ্রধান কারণ কি আমি আবার বললাম অপ্রধান কারণ আমার বাবা তিনি মহাপুরুষ বানাবার একটা স্কুল খুলেছিলেন আমি ছিলাম স্কুলের একমাত্র ছাত্র হলুদ পাঞ্জাবি হলো স্কুল ড্রেস বাবার ধারণা হয়েছিল গেরুয়া বৈরাগ্যের রং, গেরুয়া রঙের কাপড় পরলে মনে বৈরাগ্য আসে মহাপুরুষদের বৈরাগ্য থাকতে হয় ফুলফুলিয়া কথা শুনে মজা পাচ্ছে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ফুলফুলিয়ার পাহারাদারও একবার উকি দিয়ে দেখে গেল মৈনাক পর্বতের মতো শরীর সাধারণভাবে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু ফোসফোস শব্দ হচ্ছে এরকম পাহারাদার থাকলে আর চিন্তা নেই ফুলফুলিয়া বলল আপনার বাবা কি সত্যি সত্যি আপনাকে মহাপুরুষ বানাবার চেষ্টা করেছিলেন আমি হাসতে হাসতে বললাম বাবা রীতিমতো স্কুল খুলে বসেছিলেন স্কুলের তিনি প্রিন্সিপাল তিনি শিক্ষক মণ্ডলী তিনি স্যার এত করেও শেষ রক্ষা হয়নি স্কুল থেকে পাশ করে বের হবার আগেই বাবার মৃত্যু বাবার মৃত্যু মানে স্কুলের সারের মৃত্যু শিক্ষক মণ্ডলের মৃত্যু এবং ড্রিল সারের মৃত্যু নিজের বাবার মৃত্যুর ব্যাপারটা এত সহজভাবে বলছেন আমি বললাম মহাপুরুষ স্কুলের ট্রেনিং এর কারণে বলতে পারলাম ট্রেনিং না থাকলে বাবার মৃত্যুর কথা বলতে গিয়ে গলা কেঁপে যেত চোখ ভেজা ভেজা হয়ে যেত তুমি তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে এসো খাওয়া দাওয়ার পর ইন্টারভিউ পড়ব কিসের ইন্টারভিউ মাঝে দেখালাকে তোমার সম্পর্কে একটা রিপোর্ট দিতে হবে ও বললো আমি কিছুই বুঝতে পারছি না কিছু বুঝতে না পারা খুবই ভালো কথা যত কম বুঝবে তত ভালো কাগজ কলম আছে না কাগজ কলম দাও আমি পয়েন্টগুলো লিখে নেই কি কি প্রশ্ন করব ঠিক করি ফুলফুলিয়া আনন্দিত করায় বলল আমার এখন রুটি বানাতে ইচ্ছা করছে না আপনার প্রশ্নগুলো শুনতে ইচ্ছা করছে ঠিক আছে প্রশ্নোত্তর পর্ব আগে শেষ হোক ফুলফুলিয়া কাগজ কলম এনে দিল খাটের উপর বসল আনন্দ ও উত্তেজনায় তার চোখ চকচক করছে আমি বললাম তোমার নাম কি ফুলফুলিয়া ফুলফুলিয়া কোনো নাম না ভালো নাম বলো আক্তারি জাহান বয়স একুশ উচ্চতা বলতে পারছি না উচ্চতা কখনো মাপিনি ওজন নিয়েছ ওজন কত ও বলল ওজনও নেইনি যাই হোক অনুমান করে লিখে নিচ্ছে উচ্চতা পাসপোর্ট পাঁচ ওজন পঞ্চাশ কেজি পড়াশোনা কি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে কোন ডিভিশন ও বলল ফার্স্ট ডিভিশন বর্তমানে কি করছ আমাদের এখানে একটা ক্লিনিক আছে ক্লিনিকে সংসার বলে একজন ডাক্তার আছেন আমি তার রুগীদের সিরিয়াল দেই ক্লিনিকে আয়ের কাজ কখনো করেছ জি করেছি শুরুতে তাই করতাম ডাক্তার চাচা সেখান থেকে আমাকে নিয়ে রুগী দেখাশোনার দায়িত্ব দিলেন কি খেতে পছন্দ আলাদা করে আইটেম বলবে মাছের মধ্যে কোন মাছ ইলিশ মাছ ভর্তার মধ্যে কোন ভর্তা মরিচের ভর্তা পোলাও ভাত খিচুড়ি এই তিনটের মধ্যে কোনটা পছন্দ খিচুড়ি শুকনা খিচুড়ি না ঢেলঢালা খিচুড়ি শুকনা পছন্দের ফুল জুই ফুল একজন খুব পছন্দের মানুষের নাম বল ফুলিয়া হেসে ফেলল আমি বললাম হাসছ কেন ফুল ফুলিয়া বলল হাসছেই কারণ আমি যখনই আমার পছন্দের মানুষের নাম বলবো আপনি বিশ্বাস করবেন না কারণ আমার খুব পছন্দের একজন মানুষ হচ্ছেন আপনি অথচ আপনার সঙ্গে মাত্র কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছে তোমার খুব অপছন্দের একজন মানুষের নাম বলো আমার বাবা জহির তোমার খুব পছন্দের তালিকায় নেই না তিনি মোটামুটি পছন্দের একজন মোটামুটি পছন্দের একজনকে বিয়ে করতে যাচ্ছ ফুলফুলিয়া চমকে উঠে বলল আমি তাকে কেন বিয়ে করব বিয়ের কোনো কথা তার সঙ্গে তোমার হয়নি না জহির তো বিয়ে করার জন্য খুবই ভালো ছেলে জহির যে কত ভালো ছেলে সেই সার্টিফিকেট আমি কিন্তু তোমাকে দিতে পারি সার্টিফিকেট দিতে হবে না মানুষের চোখের দিকে তাকালে বোঝা যায় মানুষটা ভালো না মন্দ তাই নাকি হ্যাঁ তাই পুরুষ মানুষের পক্ষে হয়তো এটা বোঝা সম্ভব না কিন্তু সব মেয়ের এই ক্ষমতা আছে জহির তো পরিকল্পনা করে রেখেছে তোমাকে কাজে অফিসে নিয়ে বিয়ে করবে বিয়েতে আমি একজন সাক্ষী তোমার তরফ থেকে যদি কোনো সাক্ষী না পাওয়া যায় দ্বিতীয় সাক্ষীও আমি জোগাড় করব ও বলল কি সর্বনাশ এসব আপনি কি কথা বলছেন আমার তো বিয়ে হয়েছে আমার স্বামী নাইখংসরির পোস্ট অফিসের পোস্টমাস্টার ওই এলাকায় পাহাড়ি বাঙালিতে ঝামেলা হচ্ছে এই ভয়ে সে আমাকে নিতে চায় না আমি বড় একটা নিশ্বাস ফেলে বললাম পবিত্র গাভী ফুলফুলিয়া বলল পবিত্র গাভী মানে কি আমি বললাম আমেরিকানরা কোনো ঘটনায় যদি খুবই বিস্মিত হয় তাহলে বলে হোলিকাও ওইটাই বাংলা করে বললাম পবিত্র গাভী ফুলফুলিয়া বলল পবিত্র গাভী তো আপনার আগে আমার বলা উচিত বলো ফুলফুলিয়া খুব গম্ভীর গলায় বলল পবিত্র গাভী বলেই মুখে আঁচল চাপা দিয়ে খিলখিল করে হাসতে লাগল আমি বললাম যাও রুটি বানিয়ে নিয়ে এসো বেশি রাত করা যাবে না মাঝে দেখালার কেয়ারটেকার অপেক্ষা করছে তোমার ওপর প্রতিবেদনটা হাতে হাতে নিয়ে যাবে ও বলল মাঝে দেখালাটাকে মাঝে দেখালা হচ্ছে তোমার হলেও হতে পারতো শাশুড়ি খুবই ইন্টারেস্টিং মহিলা লোকজন গাছের উপর ভূত বসে থাকতে দেখে উনি একমাত্র মহিলা যিনি তার শোবার ঘরের মশারির ভেতর ভূত বসে থাকতে দেখেন বৃদ্ধ ভূত ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির মতোই ওল্ড ম্যান অ্যান্ড দ্য নেট আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমি বললাম কথা বোঝার দরকার নেই তুমি তোমার কাজ করো আমি এখানে বসেই প্রতিবেদনটা লিখে ফেলি দীর্ঘ প্রতিবেদনের দরকার নেই ঘটনা যা দাঁড়িয়েছে সংক্ষিপ্ত চিঠি দিয়ে কাজ সারা যায় মাঝে দেখালাকে সংক্ষেপ করে আমি লিখলাম মা খালা অন্যরকম একটা অর্থ দাঁড়িয়ে গেল চিঠির শুরুই হল রহস্যময় প্রিয় মা খালা ফুলফুলিয়ার সঙ্গে দেখা হয়েছে এই মুহূর্তে আমি ফুলফুলিয়া শোবার ঘরে বসে আছি ফুলফুলিয়া রুটি সেঁকতে গিয়েছে রুটি খেয়ে চলে আসবো ফুলফুলিয়া মেয়েটার বায়োডাটা আলাদা করে কাগজে লিখে দিলাম ওজন এবং উচ্চতা অনুমানে লিখলাম এই দুটি তথ্যে কিছু ভুল থাকতে পারে মেয়েটিকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হবার একশোটি কারণ আছে আমি শুধু একটা কারণ উল্লেখ করব কারণটা হল বারুদ ভেজা মনে হচ্ছে তুমি কিছু বুঝতে পারছো না আমি ব্যাখ্যা করে বলি একবার যুদ্ধের সময় এক গোলন্দাজ সেনাপতির দায়িত্ব ছিল পাহাড়ের উপর অবস্থান নেওয়া সেখান থেকে যখন সে দেখবে শত্রু আসছে তখন সে গোলা বর্ষণ করবে শত্রু এলো ঠিকই কিন্তু গোলন্দাজ সেনাপতি গোলা বর্ষণ করল না তাকে কোর্ট মার্শাল করার জন্য নিয়ে যাওয়া হলো তাকে বলা হলো গোলা বর্ষণ না করার পেছনে তোমার কি কোনো বক্তব্য আছে সেনাপতি বলল গোলা বর্ষণ না করার পেছনে আমার একশো দুটা যুক্তি আছে তার প্রথমটা হলো আগের রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সব ভারত গেছে ভিজে বিচারপতি বললেন বাকি একশো একটা যুক্তি বলতে হবে না বারুদ ভেজা এই একটাই যথেষ্ট যাও তুমি খালাস ফুলফুলিয়ার ব্যাপারে বারুদ ভেজার অর্থ হল মেয়েটা বিবাহিতা তার স্বামী নাক্ষংসরিতে আছে পোস্টমাস্টার পাহাড়ি বাঙ্গালি সমস্যার কারণে স্ত্রীকে নিজের কাছে নিয়ে যেতে পারছে না ঠিকই কিন্তু পোস্টমাস্টার হবার সুবাদে প্রতিদিনই একটা করে চিঠি লিখে পাঠাচ্ছে আশা করি ফুল ব্যাপারে তোমার সমস্ত দুশ্চিন্তার অবসান হয়েছে এখন বলো তোমার বৃদ্ধভূতের খবর কি তাকে কি আবারও দেখেছ আগের বার সে বিছানায় বসেছিল এখনো কি বসা অবস্থায় দেখেছ বসতে পেলেই শুতে চায় এই প্রবচন ভূতের বেলাতেও যদি খাটে তাহলে এর পরেরবার বার শুয়ে থাকা অবস্থায় দেখার কথা তুমি ভালো থেকো ইতি হিমু বইটির বাকি অংশ শুনতে আমাদের সাথেই থাকুন বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে পরবর্তী অডিও আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ